দেখো আজকে তোমাকে করে দেখাবো আলু ঝিঙে পোস্ত। কত সামান্য উপকরণে কত সুস্বাদু একটা রান্না হতে পারে সেটা আজকে তোমরা দেখবে। দেখো এখানে আলু ঝিঙে আমি ডুমু ডুমু করে কেটে রেখেছি, আর লাগবে আমি নিয়েছি 3 চামচ মতো পোস্ত বাটা, ঠিক আছে, এখানে বেটে রেখে দিয়েছি পোস্তটা। আর তার সঙ্গে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর একটা কাঁচা লঙ্কা আমি পরে দেবো, একটা কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নিয়েছি। আর লাগবে 5 ফোড়ন, একটু ফোড়নের জন্য হলুদ গুঁড়ো, নুন আর মিষ্টি। এই মাত্র সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আজকে তৈরি করব খুবই সুস্বাদু একটা মানে রেসিপি, যেটা হলো আলু ঝিঙে পোস্ত। তাহলে চলো শুরু করি। দেখো আলু ঝিঙের জন্য আমি তেল গরম করে নিয়েছি, এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু 5 ফোড়ন। পাঁচফোড়ন থেকে ওই জাস্ট কয়েক সেকেন্ডের মতন একটু নাড়াচাড়া করবে, যেই গন্ধ আসবে পাঁচফোড়নের একটা সুন্দর, তখনই দিয়ে দিতে হবে আলু ঝিঙেগুলো। দেখো আমি এবার দিয়ে দিচ্ছি আলু আর ঝিঙেগুলো। দেখো আলু ঝিঙেগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেব নুন পরিমাণ মতন। আমি 2 চামচ মতো নুন দিলাম, কারণ নুনটা দিলে একটু মজবে, কারণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ঢেকে দেবো। আর দিলাম একটু হলুদের গুঁড়ো 2 চামচের মতো। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেবো, নেড়ে চেড়ে নিয়ে এটা আমি একদম স্লো আঁচ করে এটা আমি হতে দেবো 5 মিনিট মতন। তারপরে আবার এসে আমি দেখবো যে কতটা মজেছে। আর ঝিঙে থেকে তো জল বার হয় জানি, সেজন্য আলাদা করে ঝিঙে পোস্ততে জল দেওয়া দরকার পড়ে না। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম, এবার আবার আসছি 5 মিনিট বাদে। দেখো আলু ঝিঙে পোস্তটার থেকে দেখো কীরকম জল বেরিয়েছে, এখনও জল রয়েছে। এই অবস্থাতে আমি এবার দিয়ে দেবো, দেখো আলু ঝিঙে দেখো গলে যাচ্ছে, দেখো এই দেখো দেখো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, দেখো ঝিঙে সব গলে যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে মিষ্টি। আলু পোস্ত সবসময় কিন্তু আলু ঝিঙে পোস্ত কিন্তু সবসময় মিষ্টি মিষ্টিই হয়। এবার যে যেরকম মিষ্টি খায় কিন্তু অল্প একটু মিষ্টি দিও, নাহলে ব্যালেন্সটা ঠিক থাকে না নুন মিষ্টির। আমি একটু দিচ্ছি 4 চামচ মতন, আমরা একটু মিষ্টি মিষ্টি খাই বলে, ঠিক আছে। আর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা, এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে হতে দেবো, জলটাকে মরাবো। আলু ঝিঙে পোস্তটা একটু মাখা মাখা হয়, জল জল খেতে ভালো লাগে না। এটাকে একটু নাড়িয়ে একটু মিশিয়ে দেবো, এবার আর ঢাকা দেওয়ার দরকার নেই। এবার আমি এটাই এমনি হতে দেবো, গ্যাসের সিমটা একটু সামান্য বাড়িয়ে দেবো, বেশি বাড়িও না, কারণ পোস্ত এমন একটা জিনিস ওটা হয়তো ওটা কি তাড়াতাড়ি ধরে যাবে। আর পোস্তর যে একটা নিজের গন্ধ থাকে, একটা স্বাদ থাকে সুন্দর, সেই স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা একটু এমনি 2-3 মিনিট হতে দেবো এইভাবেই বিনা ঢাকাতে, যাতে জলটা মরে যায়, ঠিক আছে। আবার আসছি। দেখো আলু ঝিঙে পোস্ত আমার 2-3 মিনিট ধরে এসে গেছি, আলু ঝিঙে পোস্ত একদম রেডি। দেখো জলও নেই, আর এইটুকু তো রাখতেই হবে, নাহলে খেতে ভালো লাগবে না। একদম রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো আলু ঝিঙে পোস্ত একদম রেডি খাওয়ার জন্য। উপর থেকে আমি এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, তোমরাও করে দেখতে পারো, ভীষণ ভালো লাগে। এত কম উপকরণে এত সুস্বাদু একটা রান্না আলু ঝিঙে পোস্ত, তোমরা করে দেখো, ভীষণ খেতে ভালো লাগবে।
গরম ভাত দিয়ে ভালো লাগবে, রুটি দিয়েও ভালো লাগবে, ঠিক আছে? তাহলে চলো, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশান বেলটা অন করে দিও, যাতে যেই ভিডিও আসবে তোমরা যাতে সবার আগে পাও। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে কেমন খেতে হয়েছে তোমাদের রান্না করার পরে, ঠিক আছে? চলো টাটা।